ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? কোভিড-19 এর কারণে আমরা ক্লাসগুলো নিতে পারতেছি না, আজকে অনলাইনে ক্লাস করতেছি। আজকে আমার অনলাইনে ক্লাস শুরু ইংলিশ ব্যাপারে, গ্রামারের বিষয়ে। আমরা প্রথমে তোমরা লক্ষ্য করো, তিনটা সেন্টেন্স লিখতেছি। লক্ষ্য করো তিনটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা হলো আই নিড ড্যাশ বুক। দ্বিতীয় সেন্টেন্স, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তৃতীয় সেন্টেন্স হলো ড্যাশ সানরাইজেস ইন ড্যাশ ইস্ট। লক্ষ্য করো আমরা প্রথম সেন্টেন্সটাতে যদি শূন্যস্থান পূরণ করি, আই নিড বুক মানে বই, আই নিড এ বুক। ডিয়ার স্টুডেন্ট দেখো, কোশ্চেন নাম্বার 1, আই রিড এ বুক মানে আমি পড়ি একটি বই। দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তৃতীয় সেন্টেন্স লক্ষ্য করো, ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। সান মানে হলো সূর্য, তাহলে এখানে সূর্য একটা, কিন্তু এখানে আমরা লিখবো দি সান রাইসেস ইন দ্য ইস্ট। তো লক্ষ্য করো আমরা তিনটা সেন্টেন্সে, আমরা তিনটা শূন্যস্থানে বসেছে এ এন আর ডি। তাহলে এ এন ডি এই শব্দগুলোকে কি বলে জানো তোমরা? এগুলো হলো গ্রামারে আর্টিকেল, অর্থাৎ এ এন ডি কে আর্টিকেল বলে। ভাওয়েলের আগে ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ এর
ওয়ার্ডের শুরুটা ভাওয়েল দিয়ে শুরু হয় তখন এম বসে। তাহলে আমরা একটা ভেমল লিখতে পারি, যেমন আমরা আপেল, আপেলের শুরুটা হলো এ দিয়ে, তাহলে এখানে হবে এন আপেল। অরেঞ্জ, ওয়ার্ডের শুরুটা ভাওয়েল, এখানে এখানে বলবে এন। তাহলে আমরা একটা এন এর ব্যবহার দেখলাম, তারপরে এর ব্যবহার একটা দেখি। ওয়ার্ডের প্রথম অক্ষরে যদি ভাওয়েল থাকে তাহলে হয় প্রথম অক্ষরটি যদি, অক্ষর বা লেটারটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেমন যদি যাই বুক, এ বুক, পেন, এ পেন। আবার ছোট করে লেখলাম, ওয়ার্ড লেখলাম বুক, বুকের প্রথম অক্ষরটা হলো কনসোনেন্ট, অর্থাৎ দাওয়ালগুলো বাদ দিলে এ ই আই ও ইউটা বাদ দিলে তাহলে বিটা হলো কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসে, পিটা কনসোনেন্ট, এই জন্য এ বসে। এখানে ব্যতিক্রম খেয়াল করো, বাংলার আগে এক বসে, কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো বাংলার আগেও এ বসতে পারে। আমরা রুলসটা যদি লিখি, তিন নম্বর রুলস, দেখো নাম্বার থ্রি, ও হলো বাংলার, ও যদি ওয়ার মতো, ও যদি ওয়ার মতো এবং ইউ বা ই যদি, এই তিনটা লেটারই কিন্তু বাংলা, যদি ইউর মতো উচ্চারিত হয় মতো হয় তাহলে এ বসে, এ বসে। আমরা এক্সাম্পলে যাই, আই হ্যাভ ও আই ওয়ান টাকা যেমন যদি যেমন অনেস্ট, আবার অ এইটা ওয়ার মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে হবে এন, আর এই এইটা আয়ের মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এন হবে। এই ছিল কনসোনেন্ট, কনসোনেন্টটাকে এ বসার কথা, কিন্তু এখানে বসছে এন, এই আওয়ারের আগে বসছে এন। কেন বসলো? যে এই যদি অ বা আয়ের মতো উচ্চারিত হয়, তাহলে আমরা একটু লিখব করি, এ এন ব্যবহারে বাওয়েলের আগে বসে এন, কনসোনেন্টের আগে বসে এ, বাওয়েলের আগে এ বসে যখন এ নিয়মগুলো বসে, ও যদি ওয়ার মতো, ইউ বাই ইউ যদি ইউর মতো, আবার কনসোনেন্টের আগেও এন বসে যদি কনসোনেন্টটা অ বা আয়ের মতো উচ্চারিত হয়, অর্থাৎ এইচটা অ বা আয়ের মতো উচ্চারিত হয়। আমরা তারপরে লাস্ট এ এন এর লাস্ট ব্যবহারটা দেখব, ফার্স্ট নাম্বার
ব্যবহারগুলো তোমরা ভালো করে আয়ত্ত রাখতে পারবে এবং ভালো করে পরীক্ষায় দিতে পারবে। তাহলে তোমাদের আগামী কালকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই পাঁচটা ব্যবহারগুলো শিখে আসা এবং এই পাঁচটা ব্যবহারের উদাহরণ প্রত্যেকটা দুইটা করে উদাহরণ লিখে নিয়ে আসা, আমাকে আগামীকাল দেখাবে ভালো করে। আমি আশা করি তোমাদের আজকে এই পড়ার বিষয়গুলো বা গ্রামার যেগুলো বুঝাইলাম তোমরা ভালো করে বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।